ইসরায়েলি হামলায় পুরো গাজা পরিণত হয়েছে মৃত্যু উপত্যকায়। গুলি কিংবা বোমার আঘাতে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন নিরীহ সাধারণ মানুষ। গাজাকে অবরুদ্ধ করে এসব হামলা চালাচ্ছে তারা। তেল আবিবের বিরুদ্ধে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রতিনিয়ত যুদ্ধাপরাধের অভিযোগ তুললেও তাতে পাত্তা দিচ্ছে না তেল আবিব। তাই ইসরায়েলের নিয়মিত এসব যুদ্ধাপরাধের ধারাবাহিকতায় এবার গাজায় যেটুকু বিশুদ্ধ পানি এবং বিদ্যুতের উৎস রয়েছে তাও ধ্বংস করা শুরু করেছে দখলদার সেনারা। শনিবার ভোরে অঞ্চলটির আল শিফা হাসপাতালে হামলার পাশাপাশি আশপাশের যেসব ভবনে সৌর বিদ্যুতের প্যানেল রয়েছে সেগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। একই ঘটনা ঘটে আল নাসের হাসপাতাল ও এর আশপাশের এলাকাতেও। এছাড়া হামলা চালিয়ে গাজার পূর্বাঞ্চলে রাফা এলাকার বিশুদ্ধ পানির একটি ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে তেল আবিব। এতে প্রশ্ন উঠছে, সাধারণ সৌর বিদ্যুতের প্যানেল এবং পানির ট্যাঙ্ক ইসরায়েলের জন্য কি এমন নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে? বিশেষজ্ঞরা বলছেন, গাজার বাসিন্দারা যেন অঞ্চলটি ছেড়ে যেতে বাধ্য হয় সেজন্য পানি ও বিদ্যুতের যে অল্প উৎস এখনও বাকি রয়েছে সেগুলো ধ্বংসের কৌশল নিয়েছে তেল আবিব। মিহিরাজ মজুমদার, সময় সংবাদ।